প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে নতুন এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি, তৈরি করে দেখাচ্ছি আধুনিক পদ্ধতিতে নতুন টেকনিক ফলো করে নরম তুলতুদের দুধ চিতই পিঠা, যেটা আপনার শুকনো চালের গুঁড়ো অথবা ভেজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। চিতই পিঠা তৈরি করার জন্য সেদ্ধ চালের গুঁড়ার দরকার নেই, আতপ চালের গুঁড়া দিয়েও নরম তুলতুলে দুধ চিতই পিঠা তৈরি করা যায় যদি আপনার এই টেকনিকটা ফলো করেন। এর জন্য লাগবে চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াও ইউজ করতে পারেন, শুকনা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন। তো আমি এটা ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, এক কাপের একটু কম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, অর্থাৎ এক কাপ। যদি ভেজা চালের গুঁড়া হয় এক কাপের মতো দিবেন, আর যদি শুকনা চালের গুঁড়া হয় তাহলে এক কাপের একটু বেশি পানি দিবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আছে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে ফেলতে হবে। একদম শক্ত ডো তৈরি করার দরকার নেই, এরকম স্টিকি বা এর থেকে নরম হলেও চলবে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে। এভাবে এই চিতই পিঠাটা তৈরি করলে পিঠাটা নরম হবে এবং খুব সুন্দর ছিদ্র ছিদ্র হবে। এর জন্য আপনাকে বেকিং পাউডার, বেকিং সোডা বা কোনো কিছু ইউজ করতে হবে না, এবং পিঠাটা নরম করার জন্য যে ভাতের প্রয়োজন সেটারও দরকার নেই। আমি কিন্তু এখানে আতপ চালের গুঁড়াটা ইউজ করছি। অনেকে আছেন সেদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠা বানান পিঠা নরম হওয়ার জন্য, সেটা দিয়েও ততটা নরম হতে পারে না যতটা এইভাবে তৈরি করলে নরম হয়। যখন এরকম মোটামুটি গরম হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরমটা হবে এরকম যে আপনি হাত দিলে সহ্য করতে পারবেন পারবেন না, ঠিক এরকম, অথবা সহ্য করতে পারবেন, এরকম গরম পানি হলেও কিন্তু চলবে। এখন আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আপনি কতটুকু পিঠা তৈরি করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি চালের গুঁড়া কম বা বেশি নিতে পারবেন। আমি চার কাপের মতো নিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই গরম পানি, একটু একটু করে গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এমন না যে সব একসাথে দিয়ে একদম পাতলা করে তৈরি করবেন, সেটা কখনোই করবেন না। একটু একটু করে মাখালে কি হয়, এই যে চালের গুঁড়োর মধ্যে একটা আঠালো ভাব সৃষ্টি হয়, এটা কিন্তু পারফেক্ট চিতই পিঠা তৈরি করা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক। আপনি একসাথে যদি সব পানি দিয়ে দেন তাহলে দেখবেন যে এটা এরকম চালের গুঁড়োর মধ্যে যে একটা আঠালো ভাব সেটা কিন্তু সৃষ্টি হতে পারে না, জাস্ট একবার লিকুইড হয়ে যায়, ওইটার আবার পিঠা অনেক সময় কিন্তু ভালো হয় না। যখন এটা মিক্স হয়ে যাবে তখন সেই সেদ্ধ চালের গুঁড়াটা দিয়ে, মানে ডো যেটা তৈরি করেছি সেটা দিয়ে আবারও মাখিয়ে নিতে হবে, তারপর আবারও পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা এরকম দিতে হবে যে আপনার এই যে মিশ্রণ এটা যেন একটু পাতলা হয়, ঘন হলে কিন্তু খুব দ্রুত এটা দেওয়ার পর সেদ্ধ হয়ে যায় এবং চেপে যায়, তখন কিন্তু এটার ভিতরে যে ছিদ্র ছিদ্র হওয়া সেটা কিন্তু হতে পারে না, তাই মিশ্রণটা কিন্তু পাতলা হতে হবে। লবণ দিচ্ছি স্বাদ মতো, দিয়ে এখন মিক্স করে নিচ্ছে। চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি করলে আমরা সাধারণত এভাবে মিশ্রণটা তৈরি করার পর রেস্টে রেখে দেই, তবে আজকে যেভাবে তৈরি করে দেখাচ্ছি এভাবে তৈরি করলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা এটাকে ইনস্ট্যান্ট চিতই পিঠা বলতে পারেন। এখন খোলা রেডি করব, অর্থাৎ যে খোলায় আপনারা পিঠাটা ভাজবেন সেটা কিন্তু রেডি করাটা খুব জরুরি। এভাবে তেল লাগিয়ে তারপর হাই ফ্লেমে বা মিডিয়াম আছে এটাকে অনেক সময় ধরে চুলার উপর বসিয়ে রাখবেন যেন ধোঁয়া ওঠা গরম হয়। যেহেতু দুধ চিতই পিঠা তৈরি করে দেখাচ্ছি তাই দুধটাকে জাল করে নিয়েছি। আমি ডিটেলসে দেখাচ্ছি না শর্ট টাইমে রেসিপিটা শেষ করার জন্য, আমি আগে থেকে এটা বসিয়ে রেখেছি এবং জাল করে ঘন করে নিয়েছি। যখন এটা ঘন হয়ে আসবে তখন এটার মধ্যে জাস্ট খেজুর গুঁড়ো আলাদাভাবে পানি দিয়ে জাল করে সেটা মিক্স করে নেবেন, তাহলেই হবে। অনেকের কমপ্লেন থাকে আপু দুধের সাথে খেজুর গুঁড়োটা মিক্স করলে ছানা কেটে যায়, তাই বলবো ভালো মানের গুঁড়টা নেবেন যেটা বেশি ভালো। আসলে অনেক ধরনের গুঁড় পাওয়া যায় বাজারে, কিছু ভালো, কিছু মিডিয়াম, কিছু বেশি, একটু নর্মাল। তো এই ধরনের গুঁড় যদি নেন যেগুলোর দাম একটু কম, সেগুলো গুঁড় কিন্তু দুধের সাথে মিক্স করলে দুধ সাথে সাথে ছানা কেটে যায়, তাই ভালো মানের গুঁড় ইউজ করবেন, তাহলে ছানা কাটবে না। তারপরে যদি আপনাদের কাছে মনে হয় না ছানা কেটে যাচ্ছে, সেক্ষেত্রে আলাদাভাবে দুধ জাল করে ঘন করে নামিয়ে রাখবেন, তারপর আলাদাভাবে গুঁড় জাল করে ঘন করে নেবেন, তারপর দুটো জাস্ট একসাথে মিক্স করবেন। দুটো মিক্স করার পর চুলায় বসিয়ে জাল করতে যাবেন না, তাহলে আবার ছানা কাটবে। তো এদিকে আমাদের খোলাটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া ওঠা গরম হয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিলে কি হবে, এটা টেম্পারেচারটা একটু ডাউন হবে, তারপর আমরা সাথে সাথে এটা কাপড় দিয়ে মুছে নেব। তবে অল্প কাপড় দিয়ে মুছতে যাবেন না, তাহলে এর ভাপটা হাতে লেগে কিন্তু আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরকম কাপড় বেশি করে নেবেন, নিয়ে তারপর মুছে ফেলবেন, এতে করে তেলটা সম্পূর্ণ উঠে আসবে এবং খোলাটাও দেখতে পাচ্ছেন বেশ গরম। এ পর্যায়ে মিডিয়াম বা মিডিয়াম আছে আর কি, প্রথমকার পিঠাটা আপনাকে ভাজতে হবে, মিডিয়াম আছে রেখে এভাবে মিশ্রণগুলো দিবেন। দেওয়ার পর যখন দেখবেন একটু ছিদ্র ছিদ্র হবে পিঠার মধ্যে, তখন আবার চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম রাখতে পারেন। রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবেন 2 মিনিটের মতো, বা যতক্ষণ লাগে আর কি সেদ্ধ হতে, ততক্ষণ রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে।
তবে পিঠার মিশ্রণ এভাবে দেওয়ার সময় একবার দিয়ে ঘুরে এসে আবারও একবার দিবেন না, তাহলে ওই পিঠাটা কিন্তু কাঁচা থাকবে, ছিদ্র ছিদ্রও হবে না। তো পিঠাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, প্রথম পিঠাই কিন্তু একদম পারফেক্ট। তো প্রতিটি ব্যাচের পিঠাই কিন্তু পারফেক্ট হবে। আগে আমি দেখেছি যখন নানি দাদিরা পিঠা বানাতেন, প্রথমকার পিঠা কখনোই ভালো হতো না, দ্বিতীয় ব্যাচের পিঠা একটু ভালো হতো, তৃতীয় ব্যাচের যে পিঠা সেটা আরেকটু ভালো হতো। এভাবে দুইটা তিনটা ব্যাচ বা চারটা ব্যাচ যাওয়ার পর পিঠাগুলো পারফেক্ট হতো। তবে এইভাবে যদি আপনারা খোলা রেডি করেন, আপনাকে দুই তিন ব্যাচ অপেক্ষা করতে হবে না, প্রথম থেকে আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে। আর পিঠাটা যে কতটা নরম হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই পিঠাগুলো আপনারা তৈরি করার পর সাথে সাথে জাস্ট গরম বা হালকা গরম দুধের মধ্যে ছেড়ে দিবেন, তারপর সারা রাত ভিজিয়ে রাখবেন, পরের দিন পরিবেশন করতে পারবেন। আমি এর আগে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ভাত দিয়ে যে চিতই পিঠা, সেটা কিন্তু ইনস্ট্যান্ট দুধ চিতই পিঠা, মানে আপনি দুধে ভেজানোর 10 মিনিট পরে আপনি পরিবেশন করতে পারবেন। 10 মিনিট পরে দেখবেন সেই পিঠাটা একেবারে নরম তুলতুলে হয় পাউরুটির মতো। আর এটা কিন্তু তা হবে না, এটা আপনাকে অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হবে, বাট এই পিঠাটা নরম হবে। যেহেতু আতপ চালের গুঁড়া, তার মানে এই না যে পিঠাটা মানে শক্ত হবে। এই পিঠাটা নরম হওয়ার রিজন হচ্ছে যেহেতু চালের গুঁড়াটা আমরা সেদ্ধ করেছি, এটা দেওয়ার জন্য কিন্তু এই পিঠাটা নরম হবে, শক্ত হবে না। তো আপনারা চাইলে এভাবে চালের গুঁড়া দিয়ে, অর্থাৎ আতপ চালের গুঁড়া দিয়েও কিন্তু আপনারা নরম তুলতুলে চিতই পিঠা বানাতে পারবেন।